공식으로 나왔대. 아. 빨리 쓰러 봐. যেইভাবে ওয়েস্টটা আলটিমেটলি শক নদীতে আসছে, ডাউনস্ট্রিম যেসব লোকজন বসবাস করে তাদের শরীরে অসুখ বিসুখ হইতে পারে, তাদের বিশেষ করে যেসব লোকজন আমাদের এই সম্পর্কে পানি সরাসরি ব্যবহার করে ডাউনস্ট্রিমে, যেমন পানিবাহিত রোগ হইতে পারে, জন্ডিস হইতে পারে, হ্যাপাটাইটিস হইতে পারে, টাইফয়েড হইতে পারে, তারপরে আরও নানা ধরনের ইনফেকশন হইতে পারে, হ্যাঁ এমন হইতে পারে যেগুলি আমাদের রেয়ার ডিজিজ আমরা জানি না কার কী আছে, তাই না? তো এইগুলি থেকে পরিত্রাণের উপায় হলো আমাদের ডাম্পিং পদ্ধতি, বর্তমানে প্রচলিত ডাম্পিং পদ্ধতি আমাদের জেলা প্রশাসন আছে, জেলা পরিষদ আছে, আমাদের স্বাস্থ্য বিভাগ আছে এবং পৌরসভা আছে, আমরা সবাই মিলেমিশে যদি সুচিহ্নিতভাবে সাইন্টিফিক ওয়েতে এটি ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো। এই এলাকাগুলোতে পৌরসভা এলাকা, কিন্তু ময়লা এখানে তো ফেলাতে উচিত না, এই ময়লাগুলো তো আর একটু দূরে ফেলে দিলে তো ভালো হবে নাকি? বৃষ্টি আসলে ময়লাগুলো সব নদী ধুয়ে নদীতে চলে যাচ্ছে, আর নদীর পানিগুলো সাধারণ মানুষ অধিকাংশ মানুষ ব্যবহার করতেছে, তো এই পানিগুলো ময়লাগুলো যদি নদীতে চলে যায় সেক্ষেত্রে নদীর পানিগুলো দূষিত হবে, দূষিত হলে বান্দরবান শহরে যারা ইউজ করে পানিগুলো ব্যবহার করে জনগণ তারাও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। যত্রতত্র ময়লা ফেলার কারণে বান্দরবানের পরিবেশ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে পরিবেশ দূষিত হচ্ছে এবং শঙ্কর নদীর পানিও দূষিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফলে এখানে যারা অবস্থান করছেন তারা আগে দেখা যেত শঙ্কর নদীর পানি প্রায় এখান থেকেই সিজনিং করে খাওয়া হতো, কিন্তু এখন পরিবেশ বিপর্যয়ে এই যে যত্রতত্র ময়লা ফেলা বিশেষ করে এই এলাকাটার বিপর্যয়ের কারণে শঙ্কর নদীর পানিতে ময়লা আবর্জনাগুলো দূষিত হয়ে মিশছে এবং পানি দূষণ ঘটছে। অতি শীঘ্রই উচিত যে এই বিপর্যয় থেকে মানে সকলকে পরিত্রাণ দিয়ে উপযুক্ত যথোপযুক্ত ব্যবস্থা করা।
যে এইভাবে ওয়েস্টটা আলটিমেটলি শক নদীতে আসছে, ডাউন স্ট্রিম যেসব লোকজন বসবাস করে তাদের শরীরে অসুখ বিসুখ হইতে পারে, তাদের বিশেষ করে যেসব লোকজন আমাদের এই শক নদীর পানি সরাসরি ব্যবহার করে ডাউন স্ট্রিমে, যেমন পানিবাহিত রোগ হইতে পারে, জন্ডিস হইতে পারে, হ্যাপাটাইটিস হইতে পারে, টাইফয়েড হইতে পারে, তারপরে আরও নানা ধরনের ইনফেকশন হইতে পারে, হ্যাঁ এমন হইতে পারে যেগুলি আমাদের রেয়ার ডিজিজ, আমরা জানি না কার কী আছে, তাই না? তো এইগুলি থেকে পরিত্রাণের উপায় হল আমাদের ডাম্পিং পদ্ধতি, বর্তমানে যে প্রচলিত ডাম্পিং পদ্ধতি আমাদের জেলা প্রশাসন আছে, জেলা পরিষদ আছে, আমাদের স্বাস্থ্য বিভাগ আছে এবং পৌরসভা আছে, আমরা সবাই মিলেমিশে যদি সুচিহ্নিতভাবে সায়েন্টিফিক ওয়েতে এই যে ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো।